Assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam. Alhamdulillah. Waalaikumsalam. Nadia Tabassum. Okay. Saida Mufliha. Mustaqim Huda. Taukit. ইফতি আচ্ছা আমরা প্রথমেই বলি তোমাদের যেহেতু পরীক্ষা সামনে পরীক্ষা আর পরীক্ষার আগে হয়তোবা তেমন কোনো ক্লাস আমরা পাচ্ছি না পরীক্ষার আগে ক্লাস পাওয়ার সম্ভাবনা হচ্ছে খুবই কম ধরে নিই আজকে আমাদের লাস্ট পরীক্ষার আগের মুহূর্তের ক্লাস তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সাথে আছো তোমরা অনেকেই ফার্স্ট মিড টার্মের শীত সংগ্রহ করেছো আজ আমি তোমাদের শীট থেকে আরো দুইটি অঙ্ক আমরা দেখবো শীট থেকে তবে অঙ্কগুলো তোমরা নিজেরাই করবে তো অঙ্কগুলো তোমরা নিজেরাই করবে আমি প্রশ্নটা শুধুমাত্র তোমাদের কাছে শো করব তোমরা প্রশ্নটা দেখবে প্রশ্ন দেখার পরে আনসার তোমরাই বলবে প্রয়োজন আমি লিখবো সমস্যা নেই তোমাদেরকে কি করতে হবে প্রশ্নটা বলতে হবে তোমরাই মানে উত্তরটা কিভাবে করবো সে তোমরাই বলবে ঠিক আছে এই হলো অবস্থা আর একটা বিষয় আমরা আর একটু বলি যে অঙ্কের মধ্যে যদি তোমরা নতুন নতুন হ্যাঁ নতুন বলতে এর আগে যোগ্যতা ভিত্তিক তোমরা করনি এর আগে যোগ্যতা ভিত্তিক তোমরা করনি সে কারণে তোমার জন্য একদম বিষয়টা সম্পূর্ণ নতুন তো সাউন্ড অফ করবে তোমরা সাউন্ড অফ করবে সাউন্ড অন করলে শুনতে পাবে না সাউন্ড অফ রাখবে তো তুমি সাউন্ড অফ রাখবে তাহলে তোমরা শুনতে পাবে তো আমরা যোগ্যতা ভিত্তিক কিছু অঙ্ক করেছি অর্থাৎ দুই এর করেছি অর্থাৎ এক এর করেছি গতকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গতকাল ক্লাসে তোমরা দেখেছো আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্ক করেছিলাম তো যোগ্যতা ভিত্তিক অঙ্ক যেটা আমরা করেছি আমরা বুঝতে পারছি যে আসলে অঙ্কগুলো আমরা কিভাবে করব না আমরা কিভাবে করব হয়তো আমরা কিছু কিছু ধারণা আমরা পেয়েছি কিছু কিছু ধারণা আমাদের হয়েছে যে আমরা কিভাবে অঙ্কগুলো করব তাহলে আমরা প্রথমেই চলে আসি প্রশ্নের মধ্যে আজকে যে প্রশ্নটা আমরা আবার বলছি যে প্রশ্নটা তোমরা করবে বা দেখবে সেটা সম্পূর্ণ পেজ যোগ্যতা ভিত্তিক পেজ তুমি এখনো খুঁজছো তো আজকে কতদিন আমরা অঙ্ক করছি আমরা অঙ্ক করতে করতে আমরা এখন পরীক্ষায় চলে আসছি তুমি এখনো যোগ্যতা ভিত্তিকের পেজ আমার কাছে জানতে চাচ্ছ আমরা আনমিউট করার জন্য বলছি বারবার এই টিকটকে তা মিউট হয়ে বসে আছে এরপরে আমি দিব বলতে হবে না আমি দিব আমি তো দেওয়ার জন্য আসছি না আমরা প্রথমে যা যা দেখবো সবাই আনমিউট আছে কিনা আনমিউট থাকার পর আমরা স্ক্রিন শেয়ার করব তবে আজকেরটা একটু অন্যরকম যেটা বললাম আজকের স্ক্রিন শেয়ারটা অন্যরকম বলতে আজকে স্ক্রিন শেয়ার হচ্ছে অনেকটা এরকম যে প্রশ্ন আমরা দিলাম যে একটি লাইব্রেরিতে 2360টি গল্প এটা আমাদের আমাদের শীটের মধ্যে আছে নয় নাম্বার অঙ্ক আছে আমাদের শীতে একটা নয় নাম্বার আছে আমরা একবার দেখে নিই সবাই দেখে নাও শীত অধ্যায় দুই অঙ্ক তুমি স্কেল রাখো অঙ্ক আমরা শীতের মধ্যে অধ্যায় দুই যাব অধ্যায় দুই এ গিয়ে আমরা দেখতে পাবো যে এরকম একটা প্রশ্ন আছে সরকার নাম্বার পৃষ্ঠা পেজ নাম্বার তুমি দেখো তুমি একটু কষ্ট করে খুলো প্রথম পেজ দ্বিতীয় পেজ খুলো দ্বিতীয় অধ্যায় খুলো হ্যাঁ দ্বিতীয় অধ্যায় খুলে তারপর তুমি অঙ্কর প্রশ্নগুলোতে আসো একটি লাইব্রেরিতে 2000 কত নাম্বার পৃষ্ঠা এটা তুমি খুলবে তুমি পেজ খুলবে তুমি শীটের মধ্যে পেজ খুলবে তুমি নিজেই হিসাব করবে যে কত নাম্বার পেজ তুমি আছো কত নাম্বার পেজ আমি আছি হ্যাঁ পাইছে তুমি পাইছো ধন্যবাদ তোমাকে অন্যরা খুঁজে নিক আর পেজ না পাইলে এখান থেকে স্ক্রিন থেকে দেখো যদি পেজ কোনো কারণে না পাও তাহলে স্ক্রিন থেকে দেখবে স্ক্রিনে শেয়ার হচ্ছে খেয়াল করো আমি আবার বলছি একটি লাইব্রেরিতে 2360টি গল্পের বই 570টি কবিতার বই 1050টি প্রবন্ধের বই আছে লাইব্রেরিতে কোন ধরনের হবে বই সবচেয়ে বেশি আছে এখানে ধ হবে দ না
তাহলে আমরা আবার দেখি, একটি লাইব্রেরিতে 2360টি গল্পের বই, 570টি কবিতার বই, হ্যাঁ এই বইগুলো আছে। তাহলে আমরা আবার বলছি তোমাকে, স্যার এটা তো আমি শীতের মধ্যে পাই নাই। শীতে তুমি কত নম্বর পেজে আছো? স্যার শীতে তো আমি 5 নম্বরে। তুমি 5 নম্বর কেন, তুমি 9 নম্বরে আসো না? 6 নম্বরে। কয়টা অঙ্ক আছে সব মিলে, কয়টা অঙ্ক আছে শীতে? নাদিয়া তুমি, নাদিয়া সবাই আনমিউট করো, নাদিয়া বলো তো শীতে কয়টা অঙ্ক আছে মোট? দ্বিতীয় অধ্যায়ে আমাকে পেজ দেখাইতে হবে না, তুমি আমাকে বলো, আমি পেজ দেখাইতে হবে, তুমি আমাকে বলো তুমি শীতের মধ্যে দ্বিতীয় অধ্যায়ে কয়টা অঙ্ক আছে? দ্বিতীয় অধ্যায়ে স্যার কয়টা অঙ্ক আছে? যোগ্যতা ভিত্তিক স্যার 1 2 3 4 5 6 7টা স্যার, 7টা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপডেট যাই, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা কি আমি আবার আরম্ভ করছি তুমি? এরপর দেখে নাও, আমরা একটা কাজ করি, এই প্রশ্নটা আমরা করবো এখন, প্রশ্নটা আমরা করার সময় আমরা একবার দেখি, এটা কি দেখে লিখতে হবে? এটা স্ক্রিনশট নিয়ে রাখলে হবে, তুমি স্ক্রিনশট নিলে হবে। আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা যখন করতে আসবো তখন আমরা ক নাম্বারটা কিভাবে লিখবো? ক নাম্বার কে বলতে পারবে, ক নাম্বার কিভাবে লিখবো, ক কিভাবে লিখবো? লাইব্রেরিতে কোন ধরনের বই সবচেয়ে বেশি আছে? লাইব্রেরিতে কোন ধরনের হবে, ধ হবে, লাইব্রেরিতে কোন ধরনের বই সবচেয়ে বেশি আছে? কেমন গল্পের বই, তো তুমি লিখবা যে কি লাইব্রেরিতে গল্পের বই সবচেয়ে বেশি আছে, লাইব্রেরিতে। আমি যে লিখছি তুমি দেখতে পাচ্ছ, লিখা লিখতে পাচ্ছ, লাল লাল কলম দিয়ে লিখছি, দেখছো? ইয়েস স্যার, আপনি লিখেছেন ক দিয়ে লাইব্রেরিতে গল্পের বই সবচেয়ে, গল্পের বই সব বেশি আছে, সবচেয়ে বেশি আছে আছে। শেষ প্রসেস না, এবার খ, লিখবে না কেন আমরা বুঝি না, কেন কতগুলো বলো, লিখবে না কেন সেটা বুঝি না, অবশ্যই লিখতে হবে খ। আপনি যেটা লিখতেছেন ওইটা লিখবো? হ্যাঁ ওটা লিখবা, অন্যটা কেন তো দিই নেই, যেটা আমি দিয়েছি তুমি সেটা লিখবা, কেমন? আচ্ছা এরপর তোমার এখানে লেখা আছে যে, এরপর লেখা আছে লাইব্রেরিতে মোট কতটুকুলো বই আছে, লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে, এরপর লেখা আছে, আমরা এরপর লিখবো খ নাম্বার, এখন এখানে লিখবো না, সমস্যা হচ্ছে একটু ক শেষ। এরপর লাইব্রেরিতে মোট কতগুলো গল্পের বই, কবিতার বই, প্রবন্ধ বই, খেয়াল করো, গল্পের বই, কবিতার বই, প্রবন্ধের বই, কেমন খেয়াল করবা? তাহলে আমরা কিভাবে লিখবো, যোগ করব খ আমরা, মানে এখন জয়েন করেছি, এখন একা দেন কেউ যদি পরে জয়েন করে ওরা চুপ করে থাকবে, কারণ ওরা পরে আসছে তো ওরা চুপ করে থেকে লেখা শুরু করবে। আচ্ছা একবার কি গল্পের বই, প্রথমে লিখবা গল্পের বই, গল্পের বই 2360টি, নিচে হচ্ছে তোমার গল্পের পর হচ্ছে কবিতার বই, কবিতার বই খেয়াল করো, কবিতার বই হচ্ছে 570টি, ঠিক আছে? তারপর হচ্ছে প্রবন্ধের বই,
প্রবন্ধের বই হলো তোমার 1250টি, 1250টি আমরা যোগ করব, যোগ করব আমরা, যোগ করে আমরা কি লিখব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যোগ করে আমরা কি লিখব স্যার এগুলা কি? এগুলো অঙ্ক, আজকে একটু অন্যরকম অঙ্ক করবো। হ্যাঁ থেকে হ্যাঁ, এটা স্ক্রিনশট নাও, একটা প্রশ্ন তো তোমার কাছে হয়তো নাই। জানছি উত্তরটা আজকে এভাবে লিখতেছি আমরা, মোট বই মোট বই তোমরা বলো তো কতটি হলো মোট বই, যোগ করে বলো তো। স্যার করতেছি। যোগ করে বলো কতটি হলো। ৪,১২৭ স্যার, ৪,১২৭ হাজার কত? আমি লিখেছিলাম তোমরা থেকে শুনে, আমি লিখলাম এখন দেখবো ঠিক আছে কিনা। ৭ ঠিক আছে, ৭,৫,১২ ঠিক আছে, ৮,১ ঠিক আছে। ধন্যবাদ শুদ্ধ বার উত্তর দেওয়ার জন্য, সুন্দর সুন্দর হয়েছে উত্তর। তাহলে আমরা খ নম্বরটা করলাম না, তাহলে গ নম্বর কি বলা হলো? গ নম্বর বলা হলো যদি লাইব্রেরিতে পাঠ্য বই কবিতার বই, মানে পাঠ্য বই কবিতার বই অপেক্ষা স্যার কোথা থেকে একটা ধুমধুম আওয়াজ আসছে, আমি কিছু শুনতেছি না। এটা হচ্ছে মিউট করে রাখছে তো, এই তাক ছেলেটার নাম কি তাও কি, মুট মিউট হয়ে বসে আছে কিন্তু কিছু বলছে না, মিউট হয়ে বসে থাকার সমস্যা। কিছু বলতে হলে তখন তোমরা কি হবে মিউট হবে, মানে মিউট হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা এখানে একটু আমি চেঞ্জ করেছি, যদি লাইব্রেরিতে স্যার কোন নাম্বারটা দেন। হ্যাঁ গরম আমরা দিচ্ছিল আগে, আমি প্রশ্নটা পড়িনি। যদি লাইব্রেরিতে পাঠ্য বই কবিতার বই অপেক্ষা, পাঠ্য বই না গল্পের বই হবে, যে গল্পের বই গল্প পাঠ্য বই না গল্প বই গল্প কবিতার বই, যদি লাইব্রেরিতে আচ্ছা গ নম্বরটা আমরা একবার দেখি, আমি একবার দেখি গ নম্বরটা ড্রয়িং করি এখানে। স্যার যদি লাইব্রেরিতে এখানে পাঠ্য বই দেওয়া হবে না, এখানে গল্পের বই হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক করেছি, আচ্ছা আমি একটু কথা বলি, আমি 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 একটু কথা বলি শোনো, তোমরা থাকো অনলাইনে থাকো, আমি একটু ল্যাপটপে একটু ডিস্টার্ব দিচ্ছি, আমি একটু করে আবার বের হয়ে ঢুকছি, একবার বের হয়ে আমি আবার ঢুকতেছি।